দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি, তৈরি হওয়া চারিত্রিক হীনম্মন্যতা, তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা, আত্মমর্যাদাহীনতা, আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ থেকে পিছে সরে আসা। উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই, আল্লাহ সুবহানাহু ও তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন। বানু ইসরাইলের ঘটনাবলী, মুসার ফেরাউনের ঘটনাবলী কোরআনে যত ব্যাপকভাবে, যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা, পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরাইলের ঘটনা তুলে ধরা হয়েছে। এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সূরা বাকারায় পাবেন। দু একটা নমুনা আপনাকে তুলে ধরি, তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি। বানু ইসরাইলদের উপর ফেরাউন যে অত্যাচার করত, সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন, ইযাব্বিহুনা আবনাআকুম ওয়াস্তাহিউনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে, আর জবাই করত তোমাদের পুরুষ সন্তানদেরকে। যেই ফেরাউন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখত, পুরুষ সন্তানদের জবাই করত, ওই ফেরাউনকে তারা নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে। তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন। সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো, সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো, ফেরাউন ডুবে মারা গেল, এটা তারা নিজের চোখে দেখেছে। নিজে চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামের সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে এই কওমই বলছে, এই জাতি বলছে, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছি। নাউজুবিল্লাহ, এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীতে আর কি হতে পারে? যেই ফেরাউন 150-200 বছর যাবত ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো, ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো, যেই ফেরাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল, যেই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল, তারা মুসাকে বলছিলেন, ওমেনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মুসা তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবো। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা মুসা আলাইহিস সালাতুয়াসাল্লামকে বলল, এই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে। ওই ইস্তাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাযরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা। যখন মুসার কওম মুসাকে বলল পানির ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা করে দেন, মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, পাশে যে সাগরে ফেরাউন ডুবে মারা গেছে ওটা লবণাক্ত, ওই পানি খাওয়া সম্ভব নয়, আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন, ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, পাথর থেকে 12টি ঝর্ণাধারা তৈরি হলো, 12টা। কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম 70 সদস্য নিয়ে মিশরে এসেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 400 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন, 250-300 বছর পর মুসা আলাইহিস সালামের আগমন, ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী 300 বছর এরা ছিল গোলাম, ফেরাউনের গোলাম। তো ওই 12 সন্তানের 12 বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো, ঠিক আছে, পানির ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন, মান্নার সালুয়া। মান্না সালুয়া কি ভাই? আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম, যেটার 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা 1 কেজি মাশরুমের দাম, বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, সেটা হচ্ছে মান্না সালোয়া। আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে, তাদের গাছে বসতো, ওই পাখিকে তারা জবাই করে খেত, এই হলো মান্নার সালোয়া, এটা আসমান থেকে আসতো। তাহলে চোখের সামনে জান্নাত থেকে খাবার আসছে, চোখের সামনে ঝর্ণা ফেটে পানি বের হচ্ছে, তারপরেও এই কওম কি করল? মুসা আলাইহিস সালাতুয়াসাল্লাম যখন ওয়াইদনা মুসা 40 লাইলা, মুসা আলাইহিস সালাম যখন 40 রাত 40 দিনের জন্য তূর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল, ফাত্তাখাজতুমুল ইজলা, তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করলো। এই কওম চোখের সামনে, শুধু তাই নয়, চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও,
চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরেও তারা মুসা আলাইহিস সালামকে বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না, এই প্রত্যেক দিনের মান্না সালভা একই আইটেম একই আইটেম, সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো পিয়াজ রসুন। সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বারো সন্তানের পরবর্তী বংশধর, কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নেয়ামত দেখার পরেও, এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমক হারামি? কোন নিম্ন লেভেলের চরিত্র হলে, আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে? এটার উত্তরই হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি, ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল, ওদেরকে হীনম্মন্য গোলাম দাস জাতিতে পরিণত করেছিল, আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই, এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে। এই হচ্ছে সারমর্ম। মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ এদের গোলামি থেকে বাঁচিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছেন। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম স্বাভাবিক একজন মানুষের যে মর্যাদা, যে সম্মান, যে আত্মসম্মান আত্মমর্যাদা, ওটার উপর বড় হয়েছেন, গোলাম হিসেবে বড় হননি। স্বাভাবিক একজন মান সম্মানিত মানুষ যেভাবে বড় হয় ওভাবে বড় হয়েছেন। এই জন্য ফেরাউনের প্রাসাদ থেকে বের হয়ে যখন দেখছেন যে একজন বানু ইসরায়েলকে ফেরাউনের একজন লোক মারতেছে, তখন তিনিও উঠে ওকে এক থাপ্পড় দিয়ে দিয়েছেন যে এই অন্যায় উনি সহ্য করতে পারেননি, উনি যদি বানু ইসরায়েলদের মতো গোলাম থাকতেন জীবনে মারতে পারতেন না, কেননা ওই মারার জাজবা ওনার রক্তে তৈরি হতো না, গোলামের রক্তে এটা আসতে পারে না, দাসের রক্তে এটা আসতে পারে না। ফেরাউনের বাড়িতে স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন, এই জন্য থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, গায়রাত কাজ করেছে, কেন অন্যায় করবি, কেন অন্যায়ভাবে আর একজন মানুষকে মারবে। এবার চলে আসেন আমাদের অবস্থা। আমি বহুদিন যাবত ভাবতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বানু ইসরায়েলের ঘটনা বলল, আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি। কি আদ, কি সামুদ, কি লুত, এক দুই বাক্যে শেষ করে দিয়েছে, এক দুই বাক্য। আদ, সামুদ, লুত অন্যায় করেছিল, ধ্বংস করে দিয়েছে, এক দুই বাক্যে শেষ। আর ঘটনা বর্ণনা করেছে ডিটেইলস বানু ইসরায়েলের কোরআনে, কোরআনের মতো একটা দামি গ্রন্থে যার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ দামি, সেখানে বানু ইসরায়েলের ঘটনা দিয়ে পরিপূর্ণ করে রাখা আছে। এটা আগে বুঝতাম না, এখন মুসলমানদের চরিত্র দেখে, ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বানু ইসরায়েলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বানু ইসরায়েল হয়ে যাবে। স্বভাবে, চাল চরিত্রে, গোলামিতে, দাসত্বে বানু ইসরায়েল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম, তখন আল্লাহর নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো, আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই, আল্লাহর নবী তো নিজেই বলে গেছে, আল্লাহর নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হবা দুই জুতার পাটের মতো, এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত বানু ইসরায়েলের সাথে ওইভাবে মিলে যাবে। বানু ইসরায়েলেরা যদি শত্রু গ্রুপে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত শত্রু গ্রুপের চাইতে বেশি ফেরকায় বিভক্ত হবে। বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি আর মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের একজন লোকও মায়ের সাথে জেনা করবে, এইভাবে তোমরা মিলে যাবা, নাউজুবিল্লাহ। তো এটা আমার নতুন করে বের করার কিছু নাই, কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল, বাস্তবে দেখার বাকি ছিল। এখন আপনি মুসলমানদের দেখেন, ভারতের মুসলমানদের দেখেন, ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন, আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন, আলেম ওলামাদেরকে দেখেন, কীভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, কীভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে, কীভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে। ন্যূনতম আত্মসম্মান, ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না, যে ধরনের আচরণ করে না, সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক, আলেম ওলামারা করতেছে। তাহলে এরা যদি আজকের যুগের বানু ইসরায়েল না হয়, কারা আজকের যুগের বা কারা বানু ইসরায়েল হবে? স্বভাবে, চাল চরিত্রে বানু ইসরায়েল হয়ে গেছে মুসলমানেরা। এই জন্য মুসলমানরাদের ভাগ্যে বানু ইসরায়েলের ভাগ্য মিলে গেছে। কীভাবে? ফেরাউন যেভাবে বানু ইসরায়েলদেরকে জবাই করত দিনের বেলা, প্রকাশ্যে পৃথিবীতে কেউ বলার ছিল না, ওইরকম মূল্যহীন হয়ে গেছিল বানু ইসরায়েলরা। তো আজকের যারা বানু ইসরায়েল তাদেরকে ওইভাবেই হত্যা করতেছে আজকের ফেরাউনেরা।
কেন? ফিলিস্তিনে কি লুকিয়ে হত্যা করা হচ্ছে ভাই? ফিলিস্তিনে কি গোপনে হত্যা হচ্ছে? সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে গতকাল ফিলিস্তিনি একজন তরুণী তার ভিডিও দিয়েছে, যে তারা আগে ভিডিও দিত ভাই বোন মিলে, ভাই বোন মিলে ভিডিও দিত, বাপের সাথেও ভিডিও দিয়েছে, আর এখন ভিডিও দিয়ে বলতেছে এই যে এটা আমার ভাইয়ের কবর, আমার ভাই মরে গেছে, যে ভাই আমার সাথে আপনাদেরকে ভিডিও দিত, এই যে এটা আমার বাপের কবর, আমার বাপ মারা গেছে, যে বাপও আপনাদেরকে ভিডিও দিত, দুনিয়ার মানুষকে সম্বোধন করতেছে যে এই যে দেখেন ফিলিস্তিনের এই অবস্থা, এই যে কারেন্ট নাই, এই যে পানি নাই, এই যে বিদ্যুৎ নাই, এই যে খাবার নাই, এই যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, এই যে আমার ভাইকে মেরে ফেলে দিল, এই যে আমার বাপকে মেরে ফেলে দিল, এই যে আমার বোনকে মেরে ফেলে দিল, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, সারা বিশ্বের মুসলমানেরা দেখতেছে, মুসলিম দেশগুলো দেখতেছে, সারা বিশ্বের কাফের মুশরিকেরা দেখতেছে, ইহুদি খ্রিস্টানেরা দেখতেছে, বিবিসিতে দেখতেছে, আল জাজিরাতে দেখতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। তাহলে আমরা যদি ওই যুগের বানু ইসরায়েল না হইতে, আর চেয়ে বড় উদাহরণ কী নেবেন? সেই যুগের ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলছে যে ও জীবিত জবাই করে দিত পুত্র সন্তানকে চোখের সামনে, তারা তো জীবিত আমাদের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে, কেউ বলার নাই। তাহলে আমরা বানু ইসমাইল কিন্তু হয়ে গেছি বানু ইসরাইল, কেন? আমাদের স্বভাব চরিত্র চাল চরিত্রের কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে। মুসলমানদের এই স্বাভাবিক চাল চরিত্র বিকৃত হলো কখন? একই কারণ, সেম কারণ, ঠিক যেভাবে 200-300 বছরের গোলামিতে, 200-300 বছরের ফেরাউনের গোলামিতে বানু ইসরাইলের স্বভাব নষ্ট হয়ে গেছিল, ঠিক তেমনই 200 বছরের কলোনিয়াল সিস্টেমের গোলামিতে আমাদের চরিত্র বিকৃত হয়ে গেছে। ভাই আমরা 200-250 বছর থেকে গোলাম, আপনি মনে করেন না যে আমরা স্বাধীন হয়েছে? যেই দিন থেকে ব্রিটিশরা এই দেশে প্রবেশ করেছে 1757 সালের 23 জুন, সেই দিন থেকে আজ 2023 পর্যন্ত গোলাম আমরা। তাহলে কতদিনের গোলামি? প্রায় 200-250 বছরের গোলাম। তো ওই 1757-23 জুনে যে মুসলমানেরা এই দেশে বসবাস করতো, ওর আত্মমর্যাদা ছিল, ওর আত্মসম্মান ছিল, ওর দাপট ছিল, ওর ক্ষমতা ছিল, ওর সাহস ছিল, আর আমানতদারিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, আর 300 বছরের গোলামে আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে যে হুজুরে হুজুরে মারামারি লেগে যাবে, স্টেজে মারামারি লেগে যাবে, স্টেজে যদি মারামারি লাগিয়ে দেন তো মারামারি লেগে যাবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক চরিত্রের বিকৃতি গোলামির কারণে। তো একটা উদাহরণ দিলাম, আর কবি ইকবালের ওই বাক্য তো আছেই যে সবাক ফিরসে পড়, আদালতকা, সদাকতকা, সুজাআতকা, এ মুসলমানেরা তোমরা নতুন করে সত্যবাদিতা শিখো, যে সত্যবাদিতা তোমাদের নবীর জন্মগত বৈশিষ্ট্য ছিল। তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, যেই ন্যায়পরায়ণতা তোমাদের নবী নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিল। তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমাদের নবী জন্মগত আমানতদার ছিলেন। তোমরা নতুন করে সাহসিকতা শিখো, তোমাদের নবী জন্মগত সাহসী ছিলেন। আর তোমাদের সালাত সিয়াম হজ যাকাত থাকার পরও তোমরা মিথ্যুক, তোমরা দুর্নীতিবাজ, তোমরা চরম অন্যায়পরায়ণ, এই জন্য আল্লাহ তোমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। তোমরা নতুন করে সত্যবাদিতা আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। আপনি যান এই তিনটা জিনিস পরীক্ষা করেন, একটা মসজিদ ধরেন, মসজিদ কমিটি ধরেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরেন, ওই মসজিদে সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, মসজিদের মুসল্লি হজ করে এসেছে, কি নাই? সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই। হয় কমিটি ইমামের উপর জুলুম করছে, না হয় ইমাম মুয়াজ্জিনের উপর জুলুম করছে, না হয় কেউ কারো নামে সত্য মিথ্যা কথা বলছে, না হয় কেউ টাকা মেরে নিয়ে আমানতদারিতার খেয়ানত করতেছে। মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে মাপেন, সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, কি আহলে হাদিস, কি সালাফি, কি নন আহলে হাদিস, কি হানাফি, ইসলামী দল সংগঠনে যান, গিয়ে দেখেন সালাত সিয়াম হজ যাকাত আছে, কি নাই? আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই, সাহসিকতা নাই, চামচামি আছে, চাটুকারি আছে, দুর্নীতিপরায়ণতা আছে, মিথ্যাবাদিতা আছে, অসাহসিকতা আছে। এদের কি দিয়ে কোনোদিন পৃথিবী বিজয় হবে না? গোলাম ইবনু গোলাম, দাসের ছেলে দাস, এভাবে গোলামি করে পার হয়ে যাবে। এই চারিত্রিক বিকৃতি গোলামি থেকে এসেছে, আমাদের স্বাভাবিক চরিত্র এরকম ছিল না, গোলামি করতে করতে এই চরিত্র এসেছে। কেন? ব্রিটিশদের আজীবনে রুল ছিল ডিভাইড অ্যান্ড রুলস, ভাগ করো আর শাসন করো।
এই ভাগ করো আর শাসন করোতে স্বাভাবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে। আমাদের যেমন ব্রিটিশরা শাসন করেছে, ঠিক আমাদের হাজার হাজার মাইল দূরের ভাই আফ্রিকার মুসলমানদেরকে কারা শাসন করেছে, এখনও শাসন করছে, ফ্রান্স, ইতালি, স্পেন আজও শাসন করছে। আফ্রিকার মুসলিম দেশগুলো আজও নিজের টাকা নিজের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে পারবে না, ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে। আজও একটা অস্ত্র কিনতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, স্বাধীন দেশ। আজও পররাষ্ট্রনীতি ঠিক করতে পারবে না ফ্রান্সের অনুমতি ছাড়া, গোলাম। এই যে সামারি সারমর্মটা, এটা চোখ দিয়ে বুঝলাম কখন মদিনায়। আমার আফ্রিকার বন্ধুরা ফরাসি ভাষায় কথা বলে, মানে তাদের আরবির পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি। এটা আমার ব্রেনে ধরতো না, তো ইউরোপ সফর করার পর বুঝলাম, আরে আমরা বাঙালিরা ইংরেজি বলি কেন? আমরা ইংরেজি বলি এই জন্য যে আমরা গোলাম ছিলাম ব্রিটিশের, গোলাম ইবনে গোলাম, দাস ইবনে দাস, আজীবন ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংল্যান্ডের সীমানা পার হওয়ার পর ইতালি, স্পেন, ফ্রান্সে, জার্মানিতে ইংরেজির অস্তিত্ব নাই। ইতালির বিমানবন্দরে পর্যন্ত ইংরেজির অস্তিত্ব পাবেন না, ফ্রান্স স্পেনের বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখা নাই, আশ্চর্য হয়ে যাবেন, তাদের ভাষায় লেখা আছে। তখন বুঝলাম, ওহো, ফ্রান্স শাসন করেছিল আফ্রিকার মুসলিম দেশগুলো, এই জন্য আমার মদিনা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ভাইয়ের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। সারা পৃথিবীতে মুসলমানরা এই কলোনিয়াল সিস্টেম, ইউরোপিয়ান ঔপনিবেশিক সিস্টেমের অধীনে 200 বছরের গোলামিতে আছে, এখনও এখনও কন্টিনিউয়াসলি 200 থেকে 250 থেকে 300 বছরের গোলামিতে আছে। এই জন্য ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে যতগুলো বিড়িখোর আছে, যতগুলো সিগারেটখোর আছে, যতগুলো মদখোর আছে, যতগুলো জুয়াখোর আছে, আল্লাহর কসম সবগুলো মুসলমান। নিজে চোখে দেখা কথা বলছি, সব মুসলমান। ওদের চরিত্র বিকৃত করেছে গোলামিতে, ওরা সব আফ্রিকান দেশগুলো থেকে আসছে, আসে ওই ওখানে আড্ডা দিচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, জুয়া খেলতেছে, ধ্বংস হয়ে গেছে চরিত্র। আজ সারা পৃথিবীতে মুসলমানদের এই গোলামির চিত্র যদি আপনি ছোট্ট একটা দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটা ছোট্ট দূরবীন আপনাদেরকে ধরিয়ে দিই। দিয়ে আমাদের বক্তব্যের আজকের দ্বিতীয় অংশে যাব, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এই ছোট্ট চিত্র কি, বৈধ উপায়ে যারা ইউরোপ যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, অবৈধ উপায়ে শুধু বাংলাদেশ নয়, এখনকার একটা কথাও বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের কথা বলতেছি। অবৈধ উপায়ে আফ্রিকা থেকে, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে সব মুসলমানেরা জমা হয় লিবিয়াতে, এটা একটা রুট।